হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব আপনারা কিভাবে দেশে যাবেন। যারা দেশে যেতে চাচ্ছেন কিন্তু দেশে যেতে পারছেন না, নানান ধরনের একটা সমস্যার মধ্যে আছেন, তো আপনারা কিভাবে দেশে যাবেন, প্রক্রিয়াটা কেমন, এখনই কি বাংলাদেশ এম্বাসিতে গিয়ে ওইখানে সিরিয়াল দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করে কি যেতে হবে নাকি নর্মালি যেতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট একটা আলাপ আলোচনা করবো। আশা করি আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই পেয়ে যান। তো ঠিক আছে, চলুন বিস্তারিত শুরু করা যাক। ভিডিওটা শ্যুট করার 2 দিন আগে আমি ইউজ বাংলা এয়ারলাইন্স অফিসে গিয়েছি এবং ওনাদের সাথে কথাবার্তা বলেছি যে আসলে কিভাবে যেতে পারে, এখন যারা ছুটিতে যেতে চাচ্ছে কিংবা যারা ক্যান্সেল হয়েও যেতে চাচ্ছে আপনারা কিভাবে যেতে পারবেন। এর ভিতরে আমি আর একটা কথা আপনাদের সামনে একটু ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যে যাদের আইডির মেয়াদ নাই, আপনারা অবৈধ আছেন, আপনারা কিভাবে যাবেন, এবং এটা নিয়ে আমি বিস্তারিত খুব ভালোভাবে রিচার্জ করেছি এবং কিভাবে যাবেন সে বিষয়টা নিয়ে আমার আর একটা ভিডিও আমি বানাচ্ছি, রিসেন্টলি আমি সেটা আপলোড করে দেবো এবং আপনারা সেটা সম্বন্ধে বিস্তারিত ওই ভিডিওটার মধ্যে ভালোভাবে খুঁটিনাটি সব কিছু বিষয় জানতে পারবেন। কারণ এই ভিডিওটার মধ্যে যদি আমি সব কিছু বিষয়ে আলাপ আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। সো আসলে লং হয়ে গেলে আসলে আমরা কেউ দেখতে চাই না, খুব বোরিং ফিল করি। তো চলুন নর্মালি আপনারা কীভাবে দেশে যাবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করি। আপনারা যারা বাংলাদেশে যেতে চান নর্মালি ছুটিতে অথবা ক্যান্সেল হয়ে যেতে চান, আপনারা চাইলে ইউএস বাংলার প্লেনে আপনারা ভ্রমণ করতে পারবেন, দেশে যেতে পারবেন। সেজন্য আপনাকে বেশি টাকা গুনতে হবে না, সেজন্য আপনাকে গুনতে হবে মাত্র 1250 রিয়াল। আমি যখন এটা নিয়ে ওদের অফিসে গিয়েছি এবং আলাপ আলোচনা করেছি ঠিক তখনকার সময়টা আমি আপনাদের কাছে বলতেছি, সেটা হচ্ছে যে 7 থেকে 8 তারিখ, 8 তারিখের সময়। কারণ আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন হচ্ছে 10 তারিখ, কেমন অক্টোবর মাসের 10 তারিখ। যেমন ইউএস বাংলার বিভিন্ন জায়গায় অফিস আছে, সাধারণত আপনারা দোয়া নাজমা চলে যেতে পারেন, নাজমা গিয়ে ওখানে কথা বলতে পারেন এবং ওইখান থেকে আপনারা টিকিট কিনে দেশে যেতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে মানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে করোনা সার্টিফিকেট নিতে হবে। করোনা সার্টিফিকেট যদি আপনারা নেন না নেন তাহলে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা যখন টিকিট কাটবেন টিকিটের কপিটা আপনাদের সাথে করে নিয়ে যাবেন এবং সাথে পাসপোর্ট এবং আইডি কার্ড অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন। কি লাগে না লাগে সেটা তো আর সঠিক বলা যাবে না, হয়তো বললো আপনি যখন করোনা টেস্ট করতে গেলেন বললো যে পাসপোর্ট দেন, তো তখন আপনি পাসপোর্ট নেন নাই তখন আপনাকে আবার রিপ্লাই করে আসতে হবে, ঠিক আছে? তো একটা হয়রানি আর অনেক সিরিয়াল সেখানে, তো একবার আপনি কোনো রকমে যদি সিরিয়াল মিস্টেক করেন তাহলে ওই দিনটা আপনার শেষ। সো তো সাথে করে পাসপোর্ট আইডি এবং টিকিটের কপি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনারা করোনা টেস্ট করতে পারবেন এবং আজকে করোনা টেস্ট করবেন কালকে আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যেদিন আপনারা দেশে যাবেন, সাধারণত রাত 10টার পরে 11টার পরে যারা দেশে যাবেন তারা একদিন আগে করোনা টেস্টের জন্য চলে যাবেন। আমাদের হামাদ হসপিটাল আছে, যারা সানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছেন আপনারা যেতে পারেন, হিমালয়ের রেড ক্রিসেন্টে যাতে মানে যেতে পারেন, ওইখানে আপনারা খুব সকাল সকাল চলে যাবেন তাহলে আপনাদের কষ্ট কম হবে। গিয়ে ওইখানে আপনারা করোনার টেস্টের জন্য সিরিয়াল নেবেন এবং করোনা টেস্ট দিয়ে আসবেন এবং তারপরের দিন আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে সকাল 8টা কিংবা 10টার ভিতরে। তো আমি আপনাদের সামনে ছোট্ট এই নিউজটা নিয়ে আসার জন্য আসলে চেষ্টা করেছি যেন আপনারা যারা দেশে যাইতে পারেন কিভাবে যাবেন সেই প্রক্রিয়াটা আপনাদের সামনে সামান্য একটু আমি খুঁটিনাটি আলাপ আলোচনা করার জন্য চেষ্টা করেছি এবং আমি ইউএস বাংলা অফিসে গিয়ে এইসব ধরনের তথ্যগুলো আমি বিস্তারিত জেনে এসেছি। আর আপনারা যারা বাংলাদেশ থেকে এখন দেশে আসবেন, এন্ট্রি পারমিটের ব্যাপারটা, তো এন্ট্রি পারমিট আসলে বেশ কয়েকদিন ধরে আপনাদের এন্ট্রি পারমিট এত বেশি অ্যাপ্রুভ করে নাই, তবে এখন কিছু কিছু এন্ট্রি পারমিট অ্যাপ্রুভ করছে এবং পুনরায় যখন ফুলভাবে অ্যাপ্রুভ করা শুরু করে দিবে তখন আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। অতি নিকটে আপনাদেরকে আমি আরও একটা সুসংবাদ দিতে যাচ্ছি, আশা করি যারা বাংলাদেশে আছেন আপনারা অতি নিকটে খুব সহজে কাতারে চলে আসতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।